অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোখা রবিবার কক্সবাজার উপকূলে আঘাত হানার শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে সেন্ট মার্টিন দ্বীপ, লাল নিশান উড়িয়ে সৈকতের সতর্কতা। চট্টগ্রামের পর এবার ঢাকার মিলেও ভোজ্য তেল ডেলিভারিতে ধীর গতি। নতুন আরোপিত ভ্যাট পরিশোধ নিয়ে জটিলতা, দাম বাড়ানোর পরও কাটেনি চিনির সংকট। সহার সম্বল সব হারিয়ে সুদান থেকে ফিরল আরো 239 বাংলাদেশি, জেদ্দায় আটকে আছেন অন্তত 150। খার্তুম থেকে ফিরতে নতুন করে 100 জনের আবেদন। এবং রাজধানীকে পদ্মা সেতু রেল লাইনে যুক্ত করতে চারটি সেতু নির্মাণ সম্পন্ন, চলছে পাথরবিহীন লাইন স্থাপন, শীঘ্রই কাজের শেষের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আইরিনা। ক্রমেই রূপ বদলে বিধ্বংসী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সবশেষ খবর অনুযায়ী মোখা প্রবল ঘূর্ণিঝড় থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার। এছাড়া গতকালের চেয়ে কিছুটা গতি বাড়িয়ে ঘন্টায় 9 থেকে 11 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। আগামী 14 তারিখ, যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা বাংলাদেশের সাউথ ইস্ট উপকূল, দ্যাট ইজ টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থা জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গে আছেন কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। তীব্র দাবদাহ পাশাপাশি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া সেটি কিছুটা মেঘাচ্ছন্ন পরিণত হয়েছে এবং সাগরও উত্তাল রয়েছে। আর একটি সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে 10,000-এর বেশি বাসিন্দা রয়েছে। যেসব ঘূর্ণিঝড় মোখার আক্রমণটা টেকনাফ, সেন্ট মার্টিন এবং মহেশখালী হতে পারে, এই ভয়ে কিন্তু সেন্ট মার্টিনের যে 10,000 বাসিন্দা রয়েছে তার মধ্যে গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত যেটি বলা হচ্ছে প্রায় 3,000-এর বেশি বাসিন্দা সেন্ট মার্টিন ছেড়েছেন এবং যারা আছেন তারাও বেশ আতঙ্কে রয়েছেন। যেভাবে পারছে মাছ ধরার ট্রলার হোক, সার্ভিস ট্রলার হোক, সব মিলিয়ে মানুষগুলো এখনও যেহেতু সাগর কিছুটা উত্তাল কম রয়েছে, সেই ক্ষেত্রে তারা সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ে তারা টেকনাফ চলে আসছেন, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেন্ট মার্টিনের স্থানীয় ইউপি সদস্যরা। আর বিশেষ করে এখন পর্যন্ত যারা রয়েছে তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন বলছেন, এবং পাশাপাশি সেন্ট মার্টিনের যে দোকানপাট রয়েছে সেও সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে হোটেল মোটেলগুলো রয়েছে সবগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সার্বক্ষণিক কোস্টগার্ড, পুলিশ, বিজিবি সহ সবাই মাইকিং করছে এবং মানুষজনকে সচেতন করার পাশাপাশি যারা আতঙ্কের রয়েছেন তারা যাতে আতঙ্কিত না হন সেজন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন। তবে তিনি যেটা বলছেন, যেহেতু এটি প্রবাল দ্বীপ সেক্ষেত্রে বিশেষ নজরদারি রয়েছে এবং যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে ধরনের সহযোগিতা দরকার সব সহযোগিতা সেখানে বলবৎ থাকবে, বিশেষ করে নৌবাহিনীকে সেখানে বিশেষ করে দায়িত্ব পালন করবে, সে বিষয়গুলো আসলে বলা হচ্ছে।
তবে মানুষজন আতঙ্কে রয়েছে এবং পুরো উপকূলীয় এলাকায় যেহেতু কিছু বেড়ি বাঁধ রয়েছে উপকূলীয় মানুষজন বেশ আতঙ্কের মধ্যে আছে তবে প্রশাসন বলছে আতঙ্কিত না হয়ে সবাইকে সম্মিলিতভাবে যাতে দুর্যোগ মোকাবেলা করা যায় সেই বিষয়টি বারবার বলা হচ্ছে তবে আমরা দেখেছিলাম গতকালকে বেশ কিছু ট্রলার ছিল আজকেও দুপুর পর্যন্ত বেশ কিছু ট্রলার রয়েছে কিন্তু কোস্টগার্ড সাগরে গিয়ে সেটি সচেতন করছেন এবং নিষেধ করছেন ট্রলারগুলো যাতে সাগরে মাছ শিকার না করে সেজন্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সারিবদ্ধভাবে ট্রলারগুলো সাগরে গভীর সাগরে মাছ শিকার না করে তারা উপকূলে ফিরছে তো সবদিকে আসলে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এবং প্রশাসন যেটি বলছে কক্সবাজারে 576টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে প্রায় 500,000-এর বেশি মানুষ আশ্রয় দেওয়া যাবে উপকূলের আর 10,000 স্বেচ্ছাসেবক রয়েছে যারা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে তো এ ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী কমলদের কাছে ধন্যবাদ আসলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে আবার প্রস্তুতিটিও থাকে বন্দরকে কেন্দ্র করে তা চট্টগ্রাম বন্দরের যে প্রস্তুতি সেটি হলো যেহেতু আর 2 নম্বর সিগন্যাল চলছে বিশেষ করে গভীর সাগরে যেসব পণ্যবাহী লাইটার জাহাজের অবস্থান ছিল বা যারা চলাচল করছিল তারা তাতে চলাচল বন্ধ করে তারা উপকূল এলাকায় চলে আসে প্রায় আমি যদি বলি পতাঙ্গা উপকূলে অন্তত এখন 100-এর বেশি লাইটার জাহাজের অবস্থান রয়েছে যারা পণ্য পরিবহন বন্দরকে তারা অবস্থান নিচ্ছে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন 2 নম্বর সিগন্যাল চলছে সে অনুযায়ী বন্দর তার প্রস্তুতি নিতে শুরু করেছে তারা একাধিক মিটিং করেছেন তাদের কর্মকর্তাদেরকে নিয়ে যখনই হয়তো সিগন্যাল 4-এর দিকে যাবে তখন তারা আরেকটা সতর্কতা জারি করবে তারা এখন লেভেল 1-এর মধ্যে আছে সতর্ক সংকেত যেটি আবার আপনারা জানেন চট্টগ্রামের যে ঘূর্ণিঝড় আশঙ্কা করা হচ্ছে মাতারবাড়ি এলাকায় কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম মাতারবাড়ি বন্দরের যে ব্যবস্থাপক রয়েছেন ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরে যে সতর্কতা জারি রয়েছে সেই সতর্কতা তারা মাতারবাড়িতেও সতর্কতা জারি করেছেন এবং সেখানে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে এবার আসি জেলার প্রশাসনের প্রস্তুতি রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় সে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের সাথে রাকিবুল হাসান আমাদেরকে জানিয়েছেন তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে 1003টি আশ্রয়কেন্দ্র খুলেছে এর মাঝে 503টি হচ্ছে আশ্রয় স্থায়ী আশ্রয়কেন্দ্র এবং আরও 500 অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যেখানে তারা অন্তত 5 লাখ লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সেই 1003টি আশ্রয়কেন্দ্রে 5 লাখের বেশি লোককে সরিয়ে নেওয়া হবে এবং তাদের খাদ্যর জন্য যাতে খাদ্য সমস্যা না হয় খাদ্য মজুত করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাকিবুল হাসান আমাদেরকে জানিয়েছেন এখন চলছে কিন্তু প্রস্তুতি পর্ব যেহেতু এখন মাত্র 2 নম্বর সতর্ক সংকেত জোয়ারও আসছে বাতাসের গতিবেগ হালকা আছে ভারী বাতাস আছে সেটি বলা যাবে না এখন যেহেতু জোয়ার বাড়ছে জোয়ার বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু সাগরটি উত্তাল হয়ে উঠবে তাই যেসব এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পতেঙ্গা চরপাড়া জেলেপাড়া রয়েছে গতবার ঘূর্ণিঝড়ে জেলেপাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল সে জেলেপাড়াও কিন্তু তারা পানির আশঙ্কা করছেন পানি প্লাবিত হতে পারে সে কারণে এখানকার বেড়িবাঁধটা ভাঙা আর পার্শ্ববর্তী যে উপকূলীয় এলাকা রয়েছে সে উপকূলীয় এলাকা সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে যদি জোয়ারের মাত্রা বাড়তে থাকে তখন হয়তো তাদেরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেবে তো আমরা যেটা বলি সেটি হলো চট্টগ্রাম বন্দর প্রস্তুতি নিয়ে রেখেছে তারা যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য ইতিমধ্যে লাইটারের জাহাজগুলো উপকূলে চলে আসতে শুরু করেছে ট্রলারগুলো আগে চলে আসছে ফিশারি ঘাটে অবস্থান নিতে শত শত ট্রলার এবং উপকূলীয় এলাকা বলতে যেটা আমি পতেঙ্গা থেকে শুরু করে ভাটার দিকে যদি যান আপনার শাহমন্ডল ব্রিজ সাথে সাথে বোয়ালখালী কালুরঘাট ব্রিজ এইসব এলাকায় কিন্তু লাইটার জাহাজের অবস্থান রয়েছে এবং মাদার ভেসেলগুলি সতর্কভাবে চলাচল করছে তো বলা চলে যেহেতু ঘূর্ণিঝড়ের সতর্ক অবস্থা জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে প্রস্তুতিও বন্দরে রয়েছে এবং একই সাথে জেলা প্রশাসন 5 লাখ লোককে উপকূল এলাকার লোককে সরিয়ে নেওয়ার জন্য তারা 1003টি আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং আশ্রয়কেন্দ্রে কোনো রকম খাবার সমস্যা না হয় সে খাবারও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তো এখন পর্যন্ত আমার কাছে ছিল ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য বন্দর যেমন প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিয়ে রেখেছে এবং উপকূলীয় এলাকায় লাইটার জাহাজগুলো চলে আসছে ট্রলারগুলো চলে আসছে তার সর্বশেষ চট্টগ্রামের পর এবার ঢাকার তেল মিলেও ডেলিভারিতে ধীরগতি আরোপিত ভ্যাট কে দেবেন মিল মালিক নাকি এসও মালিক আগে নেয়া বিক্রয় আদেশের বিপরীতে তেল সরবরাহের ক্ষেত্রে এমনই প্রশ্নেই তৈরি হচ্ছে ট্রাক জট এই অবস্থায় যখন ক্রেতার কাঁধে বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে জিম্মি দশায় দেশের ভোজ্য তেলের বাজার তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে শীঘ্রই শুরু হবে মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত অভিযান
নির্ধারণ করে তো ওইভাবে আমরা পাই না, পামের সাথে মানে তাল মিলিয়ে পারতেছি না, 2-1 টাকা বেশিতে বিক্রি করার লাগে আর কি। ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, কার্যকর হয়েছে বাজারে, শুধু তাই নয় অন্তত পাম অয়েলের ক্ষেত্রে তা ছাড়িয়েও গেছে সরকারের নির্ধারিত মূল্য। এর মধ্যে আবার অভিযোগ, লাভ লোকসানের হিসাব কষে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে কয়েকটি মিল, অবশ্য এর বাইরে রয়েছে বোতলজাত তেল। নতুনের চালু হয়ে গেছে এবং আমাদের মালে কোনো সংকট নেই, আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি। দুইটা মিলে আগের যে পুরান মালগুলো যাদের কিনে আছে ওই মালগুলো অফ করে দিয়েছে, মাল ডেলিভারি দিচ্ছে না। নতুন গেল আড়াই বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন দামে যখন ভোজ্য তেলের বিশ্ববাজার, তখন এর বিপরীতে 4.5 মাস পর দেশের বাজারে বাড়ানো হলো দাম। তারপরও কেন এমন সংকটে তেলের বাজার? আমদানিকারকরা জানালেন, পুরনো এসওতে নতুন করে আরোপিত ভ্যাট কে দিবেন এমন প্রশ্নের মুখে কিছুটা স্থবিরতায় পড়েছে মিলগেট। প্রশ্ন হলো যে বিক্রয়াদেশ বা এসোর মেয়াদ 15 দিন, মাসের পর মাস ধরে তা কিভাবে থাকছে কার্যকর? সরকারি দিক নির্দেশনা দেওয়া আছে যে এসোটা এটা 15 দিনের বাইরে আপনারা এটা রাখতে পারবেন না, রাখলে বেআইনি, অবশ্যই বেআইনি, কিন্তু এখন কে কাজ কথা শুনে, মিল আলাদা কঠোর হইলে কিন্তু হয়ে যায়। অনিয়মের বেড়াজালে যখন আবারও বন্দি তেলের বাজার, তখনও খুচরা পর্যায়ে অভিযানের জরিমানায় সীমাবদ্ধ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাপ্লাই চেইন সচল রাখতে তাদের কোনো মাথা ব্যথা আছে কিনা জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক জানান, পরিস্থিতি বিবেচনায় শিগগিরই মিলে মিলে চালানো হবে তদারকি। আমাদের কাছে সে তথ্য আছে, ডাকজট আছে, মিলগেট থেকে একদম আমরা খুচরা পর্যায় পর্যন্ত আমরা ধাপে ধাপে এই মনিটরিংটা জোরদার করবো, সেটা খুব শিগগিরই হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এটা শুরু করবো। মিল মালিকদের স্বেচ্ছাচারিতা ভাঙতে না পারলে শুধু অভিযান চালিয়ে স্বস্তি ফেরানো সম্ভব নয় ভোগ্য পণ্য বাজারে, এমন মত ক্যাবের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজারে নেই দাম কমার খবর। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে দেশি পেঁয়াজের দাম ঠেকেছে 70 টাকায়। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদের পর থেকেই প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। দেশের বিভিন্ন অঞ্চলের মোকামে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় প্রভাব পড়ছে দামে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ভোজ্য তেলের বাজার কিছুটা ঠিকঠাক থাকলেও দাম বাড়ানোর পরও কাটেনি চিনির সংকট। দরদামে তেমন কোনো পরিবর্তন আসেনি মুরগির বাজারে। চেন্নাই মন্দির পরিদর্শন করেছেন ঢাকা সফররত মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। সকাল 7:30 সস্ত্রীক মন্দিরে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক। এরপর সম্পাদক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার সহ মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মরিশাসের রাষ্ট্রপতি এবং অংশ নেন প্রার্থনায়। আজ বাংলাদেশ ভারতের যৌথ আয়োজনে ঢাকায় ইন্ডিয়ান ওশন সম্মেলনে 25 দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেবেন তিনি। এছাড়া বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গে। পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো শিল্প এলাকা। 14 মে ভোরে পৃথ্বীরাজ সিং রূপনের ঢাকা ছাড়ার কথা রয়েছে। সহায় সম্বল সব হারিয়ে সুদান থেকে ফিরল আরও 239 বাংলাদেশি। সকাল 9:00 দিকে তাদের বহন করা ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ালো 556 জনে। এর আগে বৃহস্পতিবার 3টি ফ্লাইটে 180 জন দেশে আসেন। তারও আগে গত সোমবার প্রথম দফা 136 জন দেশে আসে। এদিকে গত 2 দিনে সরকারের খরচে 6টি ফ্লাইটে করে পোর্ট সুদান থেকে সব বাংলাদেশিকে জেদ্দায় নেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পোর্ট সুদানে আর কোনো বাংলাদেশি আটকে নেই, তবে খার্তুম থেকে ফিরতে নতুন করে আবেদন করেছে 100 জন। এছাড়া ফেরার অপেক্ষায় জেদ্দায় আটকে আছেন 137 জন বাংলাদেশি, যাদের দ্রুত বাংলাদেশে আনা হবে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। তারা এখানে আসছেন, আমি উল্লেখ করেছি যে তারা অধিকাংশই ইতিমধ্যে সরকারের ঘরে রেজিস্টার্ড, তারা বৈধ পথে ওখানে গিয়েছেন। সো তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা দেব এবং মানে আমার স্বীকার করতে দ্বিধা নাই যে এই মুহূর্তে আমরা কী সহযোগিতা দিব এটা এখনো ভাবিনি। আগামীকালকে মাননীয় মন্ত্রী একটি সভা ডেকেছেন, আমরা সেখানে এটাকে চক আউট করবো। আমাদের জেদ্দায় এখন আছে প্রায় 137 জনের মতো, 556 জন অলরেডি চলে আসছে, আজকে দুপুর বন্ধ চলে আসবে, 137 জন ওখানে আছে। তারাও পরবর্তী যে অ্যাভেলেবল ফ্লাইট, সেটা বিমান হোক কাতার এয়ারলাইন্স হোক, আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। ছুটির দিনেও গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত মেয়র কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা।
ভোটারদের আশ্বস্ত করেছেন নানা প্রতিশ্রুতি দিয়ে। সকালে টঙ্গীবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে একটি পক্ষ গুজব ছড়ানোর পাশাপাশি ষড়যন্ত্র করছে। এর আগে বিভিন্ন ওয়ার্ডে নিজেদের পক্ষে নির্বাচনী মিছিল বের করেন তার কর্মী সমর্থকরা। আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করতে সবার প্রতি আহ্বান জানান তারা। এটাকে একটি স্বচ্ছ পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে চায় এবং জনগণের প্রত্যাশা হলো শুধু রাস্তাঘাট ড্রেনের উন্নয়ন নয়, তাদের যে নাগরিক সেবাগুলি রয়েছে সেই সেবাগুলি নিশ্চিত করতে চায়। সুতরাং তাদের বিশ্বাস হয়েছে, আস্থা হয়েছে যে এটা একমাত্র আজমতউল্লাহ খানের পক্ষেই সম্ভব। নির্বাচনের প্রচারণার খবর জানাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আপনারা জানেন যে দেশের সবথেকে বড় সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের নির্বাচন 25 তারিখে অনুষ্ঠিত হবে এবং এর আগেই কিন্তু পুরো নগরীতে একটি ভোটের নগরীতে কিংবা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে যেভাবে পোস্টার ব্যানার ছাটানো হচ্ছে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে, সেটা কিন্তু নির্বাচনী আমেজই প্রকাশ পায়। এছাড়া একটি বিষয় যদি জানায়, যারা প্রার্থী রয়েছে অর্থাৎ মেয়র কাউন্সিলর সবাই কিন্তু যে যার মতো করে যার যার পাড়া মহল্লায় ব্যস্ত সময় পার করছে। কারণ হচ্ছে জানেন যে ভোট নিজেদের পক্ষে নিতে হলে মানুষের কাছে যেতে হবে, আর সেই কারণে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে যারা প্রার্থী রয়েছে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগ মনোনীত যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, তিনি টঙ্গী এলাকায় গণসংযোগ করেছেন। এরপর পর কিন্তু গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি যখন টঙ্গী পৌরসভা থাকাকালীন সময়ে তিনি কিন্তু সেখানে মেয়র ছিল এবং সেই সময়ে তিনি দুর্নীতি করেছেন এমন একটি পক্ষ অভিযোগ করার পরপর কিন্তু তিনি এরকম মন্তব্য করেছেন যে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। অপরদিকে আপনারা জানেন যে গত রাতে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন, তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তার ছেলের ছবি অর্থাৎ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ছবি তার পোস্টারে ব্যবহার করার কারণে। এরকম বিষয়গুলো সামনে নিয়েই কিন্তু নির্বাচনী আমেজ সামনের দিকে যাচ্ছে। আমরা রয়েছি নগরীর 35 নম্বর ওয়ার্ড অর্থাৎ বোর্ডবাজার এলাকায়। এখানে কিছুক্ষণ আগে বিএনপি ঘরানার যে রনি সরকার, তিনি গণসংযোগ করেছেন এবং এই মসজিদেই তিনি নামাজ পড়বেন। এর পরবর্তীতে সময়ে কিন্তু মুসল্লিদের কাছে তিনি ভোট প্রার্থনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রার্থী তাদেরকেই বেছে নেবেন যে প্রার্থী আসলে জনবান্ধব হবে এবং নগরীর উন্নয়নে পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। আপনারা জানেন যে সমস্যায় জর্জরিত একটি সিটি কর্পোরেশন গাজীপুর, এবং এই সিটি কর্পোরেশনটি যাতে করে স্বচ্ছ সুন্দর এবং জবাবদিহিতাপূর্ণ একটি সিটি কর্পোরেশন হয় সেই লক্ষ্যেই কিন্তু আসলে জনসাধারণ চাচ্ছে যে যারা ভোটের মাঠে লড়ছেন তাদের মধ্য থেকে এমন প্রার্থীদেরই আসলে তারা বেছে নিব। তাই এই ছিল আমার কাছ থেকে নির্বাচনী সর্বশেষ তথ্য। রেলপথে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে 4টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই পোড়াহাটি রেল সেতুতে পাথরবিহীন রেল লাইন বসানো প্রায় শেষ। 300 মিটার দীর্ঘ এই রেল সেতুতে স্থাপন করা হয়েছে 3টি রেল স্পানশন জয়েন্ট। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ধলেশ্বরী শাখা নদীর উপর তৈরি হয়েছে পোড়াহাটি রেল সেতু। এখন দ্রুত গতির রেল চলাচলে পাথরবিহীন রেল লাইন স্থাপন চূড়ান্ত প্রায়। সেতুর বুকে রড বাইন্ডিং করে বসানো হয় স্লিপার। স্লিপারের দুই মাথায় স্টিলের রেল লাইন স্থাপন করে তা আটকে দেওয়া হচ্ছে ক্লিপ দিয়ে। এরপরই প্রযুক্তি ব্যবহার করে লেভেল ঠিক রেখে ঢালাইয়ের জন্য প্রস্তুতি, আর রাতে করা হচ্ছে কংক্রিটিং। ঢাকাকে পদ্মা সেতুর সাথে যুক্ত করতে 4টি মেজর ব্রিজ নির্মাণ করা হয়েছে। অপর 3টির মধ্যে 400 মিটার বুড়িগঙ্গা, 300 মিটার বিবির বাজার ও 500 মিটার ধলেশ্বরী রেল সেতু। এর মধ্যে সবার আগে রেল লাইন স্থাপন হলো পোড়হাটি রেল সেতুতে। ডানে বামে কোনো দিকে হেলানো আছে কিনা এটা পরিমাপ করি, তারপরে আমরা ফর্মওয়ার্ক এবং রিভার্স চেক দেওয়ার পরে আমরা এটা কাস্টিং করি। নাড়ের কাজ করতেছি, ফাশানার ওগুলা মেজারমেন্ট করে করতে হয়। স্লিপারগুলো মেশিং দিয়ে আমরা কাজ করতেছি যাতে এটা কোনো 100 বছর পর্যন্ত টিকসই থাকে। প্রিপারেশন ওয়ার্কগুলো আছে, এগুলো সারাদিনে কাজ শেষ করি এবং প্রস্তুত হয়ে যাওয়ার পর, আমাদের সব চেক হয়ে যাওয়ার পর রাত্রেবেলা এটা আমরা কংক্রিটিং করি। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে রেল সেতুটিতে পাথরবিহীন রেল লাইন স্থাপনের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
ব্রিজের ভাড়াটাকের সাথে সংযোগ করে এটা পদ্মাশরীর সাথে সংযোগ হয়েছে। এই এই কাজ সম্পন্ন হয়ে গেলে পদ্মার সাথে ঢাকা এবং যশোর এবং পদ্মার সংযোগ সম্পন্ন হবে। সেতুতে দুই ধরনের 537টি স্লিপার বসেছে, এর মধ্যে রেল এক্সপানশন জয়েন্টে বসানো 90টি বিশেষ স্লিপার আনা হয় চীন থেকে। ধলেশ্বরীর শাখা নদীতে 4 পিয়ারের উপর 3 স্পেনে নির্মাণ হয়েছে 300 মিটার দীর্ঘ পোড়াহাটি রেল সেতু, আর সেখানে এখন পাথরবিহীন রেল লাইন স্থাপনে চলছে বিশাল কর্মযজ্ঞ। কেরানীগঞ্জের পোড়াহাটি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আজ বৃষ্টির শঙ্কা। জেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু বিকেল 4:45। বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডেতে বোলিংয়ে দারুণ শুরুর পরেও হতাশ হতে হয়েছে টাইগারদেরকে। তবে আগে ব্যাট করে স্কোর বোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডের আগে তাই সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব তামিম মুশফিকরা। কন্ডিশনের বিবেচনায় পেসারদের নিয়ে আলাদা সেশন করেছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এই ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোখা রবিবার কক্সবাজার উপকূলে আঘাত হানার শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে সেন্ট মার্টিন দ্বীপ, লাল নিশান উড়িয়ে সৈকতে সতর্কতা। চট্টগ্রামের পর এবার ঢাকার মিলেও ভোজ্য তেল ডেলিভারিতে ধীর গতি। নতুন আরোপিত ভ্যাট পরিশোধ নিয়ে জটিলতা, দাম বাড়ানোর পরও কাটেনি চিনির সংকট। এবং সহায় সম্বল হারিয়ে সুদান থেকে ফিরল আরও 239 বাংলাদেশি। জেদ্দায় আটকে আছেন অন্তত 150, খার্তুম থেকে ফিরতে নতুন করে 100 জনের আবেদন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।